बाज लो तो माँ आलोर दे। मीनू प्लीज तुम्हार राग अभिमान तार जुनो तुम्हार हमके जा शास्ति देवार आछे दाओ किन्तु प्लीज आमार साथे बाड़ी फिरे चलो ठीक आछे आमार जुनो नय आमार जुनो जेते हबे ना किन्तु मा मार जुनो चलो हम तो जा बोलार बोले ही चले एसेछि এখন কেন এসব কথা বলছো মাকে বলো আমি আর ফিরব না এই বিষয়টা নিয়ে আর কথা বলো না প্লিজ তুমি বসো আমি আসছি জানি ও যখন একবার কইছে যে ও আর ফিরবো না তুমি ওরে ফিরাইতে পারবা না বাবা শম কি হয়েছে আমারে আমারে খুইলা পাও তো বাবা খুইলা কাও গোপন কইলো না নীলু কাকা ব্যাপারটা সত্যি গুরুতর কিন্তু ভুলটা দোষটা অন্যায়টা আমারই তাই তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে শাস্তি আমাকেই পেতে হবে না নীলু কাকা নীলু রাগ অভিমান জিত সবটাই স্বাভাবিক কিন্তু আমি ওকে এখান থেকে না নিয়ে ফেরত যাব না যতক্ষণ না মিনু আমার সাথে বাড়ি ফিরতে রাজি হচ্ছে আমি এখানেই থাকব তোকে কতবার এক কথা বলবো তুলি যা নিয়ে যা না আমি যাব না দেখ সকাল থেকে কিচ্ছু মুখে দিসনি পুরো উপোস করে আছিস তাও আবার নিরম্ব উপোস শুনলাম পুজো শেষ হতে না হতে তুই নাকি রাগারাগি করে এখানে চলে এসেছিস তোকে এসব কথা কে বলল কে আবার বলবে যে তোকে ভালোবাসে সেই বলেছে যে তোর ঘরের বাইরে পুরো হত্যে হতে পড়ে আছে দেখ নিলো কপাল করে এরকম স্বামী পেয়েছিস এরপরেও এত রাগারাগি করে থাকবি বল চল খেয়ে নে একটুখানি মুখে দিয়ে নে তারপরে সোম দাদার সাথে না হয় তুই চলে যা তোর কথা ভালো হয়ে গেলে তুই এবার আসতে পারিস মিনু আমি কোথাও যাব না যতক্ষণ না তুই খাবার মুখে দিবি আমি কিন্তু তোর সামনে দাঁড়িয়ে এইভাবে ঘ্যান ঘ্যান করতে থাকব সকাল থেকে কিচ্ছু খাসনি এক ফোঁটা জলও মুখে দিসনি শরীরটা খারাপ করলে কি হবে বলতো কে দেখবে তোকে আর তাছাড়া আজকে আমি নিজে হাতে রান্না করেছি একটুখানি খেয়ে দেখ প্লিজ হ্যাঁ আমি মানছি তোর মতো হয়তো অত ভালো হয়নি কিন্তু একটুখানি খেয়ে দেখ আমি যাবার আগেই বলে দিয়েছি আমি খাবো না তুই নিয়ে যা তোরা কি শুরু করেছিস বলতো দুজনে মিলে আচ্ছা তোদের মান অভিমান রাগ ভালোবাসা সব কিছু কি খাবারের উপরে আচ্ছা তোরা না খেলে আমরা কি করে খাবো মিনু এরকম কেন করছিস একটুখানি খা প্লিজ তোদের তো কেউ না খেয়ে থাকতে বলেনি সেই সেই ঠিকই বলেছিস আমরা তো পাথর তুই বলবি আর আমরা খেয়ে নেবো ঠিক আছে থাক আমরাও না হয় খাবো না আমি বরং সোমদাদাকে এটাই বলে আসি তোদের সোমদাদা কেন খায়নি তুমি কেন খাও কেন যাকে
যাকে ভালোবাসো না, যাকে শুধু স্বার্থের জন্য বিয়ে করেছো, তার জন্য কেন নাকি আছো? কেন? এইভাবে শুয়ে আছি ও? তোমাকে সব সত্যিটা দেখাই। বলো না গো, সত্যি নাকি মিথ্যে? বলো না, একবার বলো না। পূজা বলছে, বলছে আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমায় ক্ষমা করে দাও। রাধারানী যখন মান করছিলেন, মানে তার যখন অভিমান হয়েছিল, তখন প্রেমচন্দ্র শ্যামসুন্দর আইসা পায়ে পইরা তার মান ভঞ্জন করাইছিলেন, কইছিলেন দেহি পদপল্লব সুদারস, আরে এই শুননা, রাধারানী আর মান কইরা থাকতে পারেন নাই, ওই দাও মা, ওই যে দাও তোমার শ্যাম পইটা রয়েছে, এইবার মান সাইডা দাও, মানিনি, মান সাইডা দাও। এই মিনু, কিরে অরে ডাকি ডাকি, এমন মজা, তুমি কি ভুলে গেছো মালিকের কিভাবে যত্ন করতে হয়? ওই ওয়ার্কশপের মালিক, আর ও কিনা মেঝেতে শুয়ে আছে,
একটা মাদুর একটা চাদর একটা বালিশও দিতে পারবো মেনু আমরা কর্মচারী জানো না মালিকের যত্নে কোনো ত্রুটি হলে কর্মচারীদের কাজ চলে যায় ওকে বলতে দাও নীল কাকা ওকে যা খুশি বলতে দাও প্লিজ ওকে কোনো কিছু বলাতে বাধা দিও না আমি জানি না বাবা কি হয়েছে কিন্তু আমি টের পাইতেছি বড় যাতনা পাইতেছে মাইয়া আমার বড় যাতনা পাইতেছে মক্কাল ফাইটা যাইতেছে আমি বুঝতে পারতেছি খুব কষ্ট পাইতেছে তুমি ওরে সামলাও বাবা আমি কইতেছি বড় কিছু অঘটন ঘটার আগে তুমি ওরে সামলাও মিনু তো আমার কোনো কথা শুনতেই চাইছে না আমি জানি না ও শেষ পর্যন্ত আমার সাথে বাড়ি ফিরবে কিনা चलो 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 पाल्टा।